डियर ভিউয়ার্স প্রাইস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 40 প্রো এই ফোনটি সম্পর্কে জানব। এই ফোনটির ভালো এবং খারাপ দুটো দিকই আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওতে এখনই একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরো কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, প্রথমে দেখে নেই এই ফোনটির কোথায় কি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির উপরের সাইডে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, স্পিকারটি হচ্ছে JBL এর, আর নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে উপরের সাইডে, আর বাম পাশ টোটালি ফ্রেশ রাখা হয়েছে, এবং ডান পাশে পেয়ে যাচ্ছেন আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স, এবং ডাউন সাইডে ব্যবহার করা হয়েছে সিম ট্রে এবং মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার। এই ফোনটির ডিসপ্লেটি হচ্ছে অ্যামুলেট প্যানেলের, একটি কার্ভ ডিসপ্লে, আর ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, বড় একটি ডিসপ্লে বলা যায়, যার কারণে যখন কন্টেন্ট ওয়াচ করবেন ক্লিয়ারলি দেখা যাবে এবং গেম খেলার সময় ইজিলি কন্ট্রোল করা যাবে। ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300, যার কারণে রোদের আলোতেও এই ফোনটি আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, কোনো ধরনের আলোর ঘাটতি পাবেন না। আর এই ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে পিছনে তিনটি ক্যামেরা। মেইন যে ক্যামেরাটি সেটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে আমার কাছে একটি জিনিস অভাব মনে হচ্ছে, সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, কারণ আমরা কিন্তু ম্যাক্রো লেন্স এবং ডেপথ সেন্সর এই দুটি ক্যামেরার থেকে বেশি প্রয়োজন অনুভব করি হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো এই ক্যামেরাটি যদি দেওয়া হতো, সেক্ষেত্রে এই ফোনটির আরও একটি প্লাস পয়েন্ট হতো আমার মতে। আর এই ফোনটির সামনে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এটি দিয়ে আপনারা ক্লিয়ারলি ছবি করতে পারবেন বা ভিডিও কলিং করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মাধ্যমে। এই ফোনটিতে আপনারা প্রসেসর পেয়ে যাচ্ছেন হেলিও G99, এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার ডিজাইনের একটি প্রসেসর, আর এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। তবে ইনফিনিক্সের কাছে আমার প্রত্যাশা ছিল এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর প্রত্যাশা ছিল, বাট এই ফোনটিতে আপনারা 4G প্রসেসর পেয়ে যাচ্ছেন, এটি মানে অপ্রত্যাশিত ছিল এই প্রাইজের মধ্যে ইনফিনিক্সের কাছ থেকে, কারণ ইনফিনিক্সের কাছ থেকে কিন্তু আমরা সবসময় একটু বেশি আশা করি, বাট এই ফোনটিতে আপনারা 30,000 টাকা বাজেট, বাট এই ফোনটিতে 5G প্রসেসর পাচ্ছেন না, এটি দুঃখজনক একটি বিষয় আমি মনে করি। আর এই ফোনটিতে GPU হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন G57 MC2, তো এটি নিয়ে কোনো কমপ্লেন নেই। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং দ্রুত চার্জ করার জন্য পেয়ে যাবেন 70W-এর চার্জার, এবং আপনারা এই ফোনটিতে কিন্তু 20W-এর ওয়ারলেস চার্জিংও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এই ফোনটিতে রয়েছে Android version 14, আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো ভিউয়ার্স, এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। একটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM, 256GB ফোন স্টোরেজ, যেটার প্রাইস হচ্ছে 30,999 টাকা। আর এই ফোনটি আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে 12GB RAM, 256GB ফোন স্টোরেজ, এই ফোনটির দাম হচ্ছে 34,999 টাকা। তো ভিউয়ার্স, আপনারা এই প্রাইজের মধ্যে কিন্তু আপনারা যদি গেমিং ফোন মার্কেটে খুঁজেন, সেক্ষেত্রে এই ফোনটির থেকে অনেক বেটার অপশন আপনারা পেয়ে যাবেন, এবং আপনি যদি ক্যামেরার দিক থেকেও এই ফোনটি থেকে বেটার কোনো অপশন খুঁজেন, সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে ডিসপ্লের দিক থেকে আমি মনে করি এই ফোনটি বেটার, কারণ 30-35 হাজার টাকার মধ্যে আপনারা অ্যামুলেট কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এটার প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। তো আপনারা চাইলে ডিসপ্লের জন্য যদি এই ফোনটি পারচেস করতে চান, অবশ্যই এই ফোনটি আমি আপনাদেরকে সাজেস্ট করব। তবে গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য যদি আপনারা ফোন কিনতে চান 30-35 হাজার টাকার মধ্যে, তবে অন্য কোনো অপশন আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।